ধর্ম নিয়ে মন্তব্য করে তোপের মুখে সাই পল্লবী। দক্ষিণে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাই পল্লবী খুব অল্প সময়ে দক্ষিণে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সম্প্রতি এক বেফাস মন্তব্য করে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন এই নায়িকা। কাশ্মীরি পণ্ডিত হত্যা ও গরু পাচার সন্দেহে মুসলিমদের আক্রমণ একই অপরাধ, এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। তার বিরুদ্ধে নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এক সাক্ষাৎকারে পল্লবীর মন্তব্যের জন্য হায়দরাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিনেত্রী আসন্ন সিনেমা বিরাতা পারভামের প্রচারের সময় তিনি কাশ্মীর গো হত্যাকে গরু চোরা চালানের সঙ্গে তুলনা করেছেন। ইউটিউব চ্যানেলে পল্লবীর মন্তব্য সোশ্যাল মিডিয়াকে বিভক্ত করেছে। এই কারণে নেট দুনিয়ায় ট্রোলের সম্মুখীন হয়েছেন পল্লবী। কেউ অভিনেত্রীর সমর্থনে কথা বলেছেন, আবার কেউ কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতনকে লঘু করে দেখানোর অভিযোগ করেছেন সাই পল্লবীর বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন এই অভিনেত্রী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাই পল্লবীর একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। ইউটিউব চ্যানেলে সেই সাক্ষাৎকারে সাই পল্লবীকে বিবেক আগ্নিহোত্রের দ্য কাশ্মীর ফাইলস ছবি দিয়ে প্রশ্ন করা হয়েছিল। সে প্রসঙ্গে তিনি বলেন, কাশ্মীর ফাইলস ছবিতে দেখানো হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের কিভাবে মারা হয়েছে। আপনি যদি এই ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয় আর তাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলানো হয়। এই দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো মানুষ হই, তাহলে অন্যকে আঘাত করব না। তিনি আরও বলেন, কিন্তু কোভিডের সময় সম্প্রতি একটি গাড়িতে গরু নিয়ে যাওয়া কিছু মুসলিম যুবককে আক্রমণ করা হয়েছিল। তাদের জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছিল। তাহলে দুটো ঘটনার মধ্যে পার্থক্যটা কী রইল? ওটা তখন হয়েছিল আর এটা এখন হচ্ছে, পার্থক্য কী? অভিনেত্রী এই মন্তব্য ঘিরেই নেট দুনিয়ায় শুরু হয়েছে ঝড়।